অবশ্যই সিনেমা আসলে বড় পর্দা মানেই তো অন্য কিছু, মানে এখন আমি যখন মৌসুমি আপাকে দেখি আমি কয়েক সেকেন্ড স্টাক হয়ে তাকিয়ে দেখি, ও আচ্ছা মৌসুমি আপা। বেসিক্যালি সিনেমার ব্যাপারটা হচ্ছে অনেকে বলে কমার্শিয়াল ফিল্ম আর্ট ফিল্ম, বাট আমার কাছে ফিল্ম দুই রকম, একটা ভালো ফিল্ম একটা খারাপ ফিল্ম। সো আমি যে কোনো ভালো ফিল্মের পার্ট হতে চাই। এখন ভালো ফিল্ম বলতে হলে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকে, আর্টিস্ট ভালো হতে হবে, ডিরেক্টর ভালো হতে হবে, গল্প ভালো হতে হবে, এমনকি সিনেমাটোগ্রাফারও ভালো হতে হবে, কারণ সিনেমা হচ্ছে একটা পুরো গ্রুপ ওয়ার্ক। সো ওই রকম কাজ আসলে আমার কাছে ওভাবে আসে না, কারণ ওইরকম কাজ আমাদের দেশে করোনার মধ্যে ওভাবে হচ্ছেও না, যেগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ওয়েব প্ল্যাটফর্মের জন্য। সো ওয়েব প্ল্যাটফর্মের জন্য তো কাজ করেছি ওয়েব সিরিজে। সো আমি চাই হচ্ছে হলে সিনেমার, মানে হলে দেখাবে এমন সিনেমায় কাজ করতে, বাট ওই রকম আসলে সব মিলে সিনেমা আসে না। অবশ্যই অবশ্যই সিনেমা আসলে বড় পর্দা মানেই তো অন্য কিছু, মানে এখন আমি যখন মৌসুমি আপাকে দেখি আমি কয়েক সেকেন্ড স্টাক হয়ে তাকিয়ে দেখি, ও আচ্ছা মৌসুমি আপা। ফিল্মের আবেদনটা সবসময় আলাদা, কারণ ওটা বড় স্ক্রিন, বড় স্ক্রিনে সব কিছুই বড়, একটা ছোটোগুলো অনেক বড়। সো অবশ্যই ফিল্মের মেকিংয়ের সব ব্যাপারটা অনেক ডিফারেন্ট থাকে, বাজেটের অনেক বড় একটা ব্যাপার থাকে। আমরা নাটক যেভাবে অল্প টাইমের মতো অনেক হুড়াহুড়ি অনেক কষ্ট করে পরিশ্রম করে করি, ফিল্মের ব্যাপারটা এরকম না। ফিল্মে আসলে সবাই চেষ্টা করে তার বেস্টটা দিতে, হয়তো একদিনে একটা সিন করলো বাট সেটা যাতে অনেক ভালো হয় সবার এই এফোর্টটা থাকে। সো নাটকের ক্ষেত্রে আসলে আমরা এই প্রিভিলেজটা পাই না। সো অবশ্যই আলাদা। এই জিনিসটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, একজনের নাম বললে অনেকে মাইন্ড করে। আমি ফারুকি ভাইয়ের সাথে কাজ করতে চাই, ওনার সাথে আমি বিজ্ঞাপনে কাজ করেছিলাম, কিন্তু ওনার সাথে আমার কখনো নাটক বা সিনেমায় কাজ করা হয়নি। আমি গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের সাথে কাজ করতে চাই, কারণ হচ্ছে আমরা ওনার অনেক ফিল্মই আমরা সবাই দেখেছি এবং খুব সুন্দর ফিল্ম। সো আরও অনেকেই আছে, এখন সবার নাম বলতে গেলে আপনাদের না, হিরোর ব্যাপারটা আসলে আমার হাতে ডিপেন্ড করে না, হিরো হচ্ছে স্টোরির উপরে, যেই স্টোরিতে যেই হিরো যাবে আমি তার সাথেই কাজ করবো না। অ্যাকচুয়ালি দুটো যে আমার সিরিয়াল যাচ্ছে, ফ্যামিলি ক্রাইসিস অ্যান্ড মা বাবা ভাই বোন, ওগুলো তো আসলে শুটিং করতেই হচ্ছে, কারণ ওটা তো অন এয়ারে যাচ্ছে, কন্টিনিউয়াস একটা প্রসেস, প্রতি মাসেই শুটিং করতে হয়, বাট ওইটার বাইরে আমি আসলে কোনো শুটিং করছি না। হ্যাঁ আমার কাছে খবর আছে, কিন্তু আমি এখনও সেই খবর দেওয়ার পারমিশন পাইনি। সো আমি ওই খবর দেওয়ার পারমিশন পেলে আপনাদেরকে জানাবো, আই হোপ সো। এখনো আমি কনফার্ম না, মানে আমাকে যখন পারমিশন দেওয়া হবে আপনাদেরকে জানানোর তখন আমি জানাবো।